মৎস্য চাষ, রপ্তানি ও মৎস্যক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা তুলে দেন। সাভার, চট্টগ্রাম ও খুলনায় মাছের জন্য সর্বাধুনিক মান নিয়ন্ত্রণ ল্যাব স্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাছে ফরমালিনের অপব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। মাছ রপ্তানিতে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী। কোনটার বাজার চাহিদাটা বেশি সেটার উপরে মানে নির্ভর করে আমাদের কিন্তু গবেষণা করা, উৎপাদন বৃদ্ধি করা এবং প্রক্রিয়াজাত করে সেটা বিদেশে রপ্তানি করা। আর রপ্তানির সময় এটা অবশ্যই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনো মতে কোনো রকম যেন আমাদের বিরুদ্ধে অভিযোগ না আসে। আমাদের এখানে হঠাৎ মুনাফা লোভে কিছু কিছু মানুষ কিছু কিছু ভেজাল দেওয়ার একটা প্রবণতা আছে, দরকারটা কী? আর সেই মৎস্য প্রক্রিয়াজাত সাথে বা মাছ চাষের সাথে যারা জড়িত তাদেরকে আমি অনুরোধই করব যে সামান্য একটু মুনাফার লোভে নিজের ব্যবসাটাও যেমন নষ্ট করবেন না, আর দেশের যে রপ্তানি বা দেশের পণ্যটাও আপনারা নষ্ট করবেন না। সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। সমুদ্রের সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এখানেও আমাদের বিশাল মৎস্য ভাণ্ডার আছে, সেই সাথে সাথে অন্যান্য সমুদ্র সম্পদ তো আছেই, কাজে এখানেও একটা বিরাট সুযোগ আমাদের রয়ে গেছে। আসলে গভীর সমুদ্রে মৎস্য আহরণের কোনো অভিজ্ঞতা আমাদের নাই, ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি এবং একটা সার্ভে জাহাজও আমরা কিনেছি। তবে আমি মনে করি আরও উন্নত মানের বড় সার্ভে জাহাজ এবং গবেষণা জাহাজও আমাদের প্রয়োজন, সেটাও আমরা উদ্যোগ নিচ্ছি। সেই সাথে সাথে এই সম্পদটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।